হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর, সকাল সকাল পৌঁছাই ব্যাগ ফ্যাগ লাগেজ ফ্যাগেজ সব রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি খাবারের সন্ধানে, কারণ সবার ভীষণ খিদে পেয়ে গেছে। এখন এখানকার স্পেশাল মানে সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে আমরা ব্রেকফাস্ট চা এখানকার চা সব খেয়ে নিচ্ছি। খেয়ে এবার চলে এসেছি আবার আমাদের রুমটায়, যেখানটা আমরা মানে বুক করে রেখেছিলাম। তো এসেই এই রাত এরা দুটোতে মিলে, এই বাংলা দুটো মিলে ছাদে উঠে গেছে, পাঁচতলা না ছতলার ছাদে। আমি তো আর উঠিনি, আমি এই সাইডটা তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি কিরকম লাগছে দেখতে। দেখো আর তো বেশ ভালোই লাগছে জায়গাটা। তো ওরা ওপরে যা করে করুক, আমার আর রোদের মধ্যে ভালো লাগছে না। আমি ঘরে চলে এসেছি, তো আমাকে তো একটু একটু করে গুছিয়ে নিতে হবে নতুন সংসার, কারণ এখানে প্রত্যেকবার মানে একবার দুবার শিফট হয়েছি। মা ছিল সঙ্গে, মা এসে করে দিয়েছে, এবার সেটা আর পসিবল হয়নি বলে আমি এবার ভাই এসছে। তো আমি মেয়েরা যতটা সুন্দর করে পারে, ছেলেরা তো অতটা পারবে না, তবুও কিছু তো হেল্প হয়েছে। তো আমি এবার মোটামুটি একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এগুলো আমি নিজের সাথে যেগুলো এনেছিলাম, ক্যারি করেছিলাম কিছু জিনিস, সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ প্যাকার্স অ্যান্ড মুভার্সে যেগুলো আসে বড় বড় জিনিসগুলো, ওগুলো এখন এসে পৌঁছায়নি। এটা হচ্ছে কিচেনটা, আমার খুব পছন্দ হয়েছে, বেশ বড় স্পেস আর মডিউলার। প্রথমে এসেই সব স্যানিটাইজ করে নিয়েছি, কিছুদিন ধরে বাইরের খাবার খেতে আর ভালো লাগছে না, তো আজকে ভাবছি ঘরে কিছু একটা হালকা করে খাবো, তো সেই জন্য এগুলো কি আপনাদের কাছে। জিনিসপত্র বেশি কিনলে তো এখন রাখতে পারবো না, পাত্র ঠাত্র সেভাবে এসে সব জিনিসগুলো আমার পৌঁছায়নি, ওর জন্য অল্প করে চাল তেল এগুলো সব কিনে কিনে আনা হয়েছে, সেটা দিয়ে হালকা করে কোনো রকমে দুদিন ম্যানেজ করার জন্য। আর কি আমাদের চা স্পেশালিস্ট চলে এসছে চা বানাতে। পিকনিক পিকনিক ব্যাপার, ছোট্ট ছোট্ট চা দুজনের কাছে, বাট বাড়িটা ছোট আনা হয়ে গেছে। চা খোর, একটু তাকাও। দেখো এখন আমাদের রুমের কি অবস্থা, আপাতত একটা গদি এনে কোনো রকমে ম্যানেজ করা হয়েছে, কারণ বেডটা এসে পৌঁছায়নি, তো ওখানেই কাজকর্ম সব চলছে, বসা শোয়া সব কানেকশনে চলে এসছে। চিন্তা নেই, মোটামুটি আজকে ঘরেই খাওয়া যাবে। রোজ রোজ বাইরের খাওয়ার খেতে খেতে মানে ইয়ে হয়ে গেছে, মুখে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। জলের মধ্যে আশা করি সবকিছু চলে আসবে, আজকে না আসলেও কালকে চলে আসবে, সো আর কোনো প্রবলেম হবে না, নতুন করে সব গুছিয়ে নেবো, সেট আপ করে নেবো। জায়গাটা বেশ ভালোই লাগছে এখন অবধি, তো খারাপ কিছু লাগেনি। যা যা হতে থাকবে তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং, তোমরা কি করছো? ছোট কম আছে সিলিন্ডারের উপরেই জানাতে হবে, তো যখন অবশ্যই ফাইনালি জিনিস এসে পৌঁছালো, এরপর তো আরো খাটনি শুরু। তোমরা দেখেছো ওখান থেকে যখন জিনিসগুলো শিফট হচ্ছিলো এদিকে, তখন আমি সব কাগজপত্র মিলিয়ে নিচ্ছিলাম নাম্বারিং করে, এইবার দায়িত্বটা ওকে দিয়েছি। দেখো এবার মজাটা
সব আবার ডবল করে পরিষ্কার করে রাখতে হচ্ছে। গ্যাসে ওদিকে রান্না বসিয়েও দিয়েছি, আর তোমার এই চলছে কদিন ধরে, মানে যা অবস্থা কি আর বলবো। যারা এরকম বারবার শিফট করে, মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সব জিনিসপত্র নিয়ে নতুন করে গোছাতে হয়, তারাই জানে যে কি খাটনি। মানে এত একদম 4-5 দিন ধরে যা চলছে না, মানে মানে হ্যারিকেন জার্নি চলছে আর কি। মানে কি বলে, খাওয়ারও সময় পায়নি, কালকে দুপুরে লাঞ্চ করেছি 4টার পর, মানে কি বলবো আর। তো সময় পাচ্ছি না, যে ঘর গোছানো তো দূরের কথা, আলমারিতে ন্যাপ ধরিয়ে দেবো সেটারও সময় পাচ্ছি না। কালকে তো একদম যাচ্ছে তো অবস্থা হচ্ছে, একটার পর একটা লোক এসে যাচ্ছে, একবার রেন্টোমোজো, একবার এসির লোক, একবার টিভির লোক, একবার টাটা স্কাইয়ের লোক, একবার আরোর লোক, মানে ইনস্টলেশন আনইনস্টলেশন সব হচ্ছে। তো একটার পর একটা লোক এসে যাচ্ছে, মানে কি অবস্থা, মানে এত 4-5 দিন ধরে ব্যস্ততা যাচ্ছে না। কিন্তু কী বলতো, একটা জিনিস ভালো লাগে যে বিভিন্ন জায়গায় ঘুরলে না, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়, বিভিন্ন রকম জায়গার সাথে পরিচিতি হয়। তার মধ্যে এখানকার লোকগুলো তো ভাষা বলে কর্নাট, অর্ধেক তো বোঝা যায়, অর্ধেক কিছু তো বুঝতেই পারি না, মানে কমিউনিকেশনের এত প্রবলেম হচ্ছে, কী বলবো। যাই হোক, একটা সব মিলিয়ে মোটামুটি একটা ভালো লাগা, একটা খারাপ মজাদার আর কি এক্সপিরিয়েন্স, কিন্তু খাটনিটা খুব হয়ে যায় আর কি। দেখে আসি গ্যাসের রান্নাটা কতদূর হলো। পর্দার কি অবস্থা, আপাতত পর্দা দুটো লাগাতে পেরেছি। সকাল থেকে আমি এদিক ওদিক ছুটে ছুটে কাজ করে করে হাঁপিয়ে গেছি, তাই এখন বসে বসে একটু ভিডিও করছি। এখনো সেট আপ হতে দেরি আছে, বহুত খাটনি, বহুত খাটনি। মাথার বালিশ গুলো ঠিক আছে, পাশ বালিশটা তো ওয়ার করানো মানে একটা ধরার মতন অবস্থা হয়ে থাকে। একটুখানি ঢুকে যায় না বাবা, বস্তার মতন কাজ করছে। তো বেড সেট আপ হলো, এবার ইয়ে করে আমাদের একটা রেন্টোমোজন আর একটা নিজেরা বাড়ি থেকে নিয়ে নিলাম। তো এবার আমি একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, যেগুলো কেনাকাটা হয়েছে, কিছু ডাল ফাল, কিছু গ্রসারি আইটেম, ওগুলো একটু ভরে নিই কৌটোতে। মোটামুটি আমার কন্টেনার তো চলে গেছে। এটা হলো আমার গোপালের জন্য বিস্কুট, আলাদা করেই তোলা রাখে, তোলা থাকে এক জায়গায়। আমার যে বাড়তি এক্সট্রা জিনিসগুলো থাকে সেগুলো আমি এই ড্রামটাতে রাখি, প্রয়োজনে বার করি। আমরা দেখতেই পাচ্ছিলো যখন এসেছিলাম, এই জায়গাগুলো পুরো খালি ছিল, এখন একটু একটু করে সব ভরে উঠছে। মানে আমার সংসারটা সুন্দরভাবে মানে সেজে উঠছে, ভরে উঠছে, আমার এবার বেশ ভালো লাগছে। মোটামুটি গোছানো কমপ্লিট। তো আজকে আমি রান্না থেকে একটু রেস্ট নিয়েছি, আজকে রাত্রে আমরা পিৎজা খাবো, পিৎজা দিয়ে আর কোল্ড ড্রিঙ্ক দিয়ে ডিনারটা করে নেবো জমিয়ে। আমাদের ইয়ে ম্যান কি বলে, সবসময় ফোন দিয়ে থাকে, বিজি ম্যান। এটা হচ্ছে আমাদের খাওয়া ম্যান।